বেশিরভাগ সৈন্যের ডায়রিয়া হয়েছে আর আমার সহ হয়েছে অভিযান করতেছে, স্থল যুদ্ধ করতেছে, মানে জমিন দিয়ে যায় যুদ্ধ করতেছে। এই যুদ্ধে ইসরায়েলের সৈন্যরা অনেক সৈন্য টানা হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেছে, তাতে দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছে। ইসরায়েল চিন্তা করতে কিভাবে সম্ভব? শুধু তাই না, আমরা জানতে পারি ইসরায়েলি যারা আক্রমণ করার জন্য গেছে বেশিরভাগ সৈন্যের ডায়রিয়া হয়েছে আর আমার সহ হয়েছে, সুবহানাল্লাহ। তা আল্লাহর গজব তো মারাত্মক গজব, কি আল্লাহর গজব মারাত্মক গজব। যুদ্ধের চরম পর্যায়ে যেতে পারে, যতই চরম পর্যায়ে যাবে ততই ইসলামের সূর্য উদিত হবে, নির্যাতন বাড়তেছে কথা সত্য, জুলুম বাড়তেছে কথা সত্য, কিন্তু এই কথাও সত্য, রাত্রি যত গভীর হয় ভোর তত কাছাকাছি, কথা বলেন হবে, সময়ের দরকার। তো আমার আল্লাহ যুগে যুগে যেভাবে মুসলমানদেরকে হেফাজত করেছে, নবী রাসূলদেরকে হেফাজত করেছে, আমি মনে করি, আমরা মনে করি, তোমরা পানি দাও আর বম দাও, আমার আল্লাহ যদি চায় তো হামাস নিরাপদে খুব সুন্দরভাবে যুদ্ধ করে তোমাদের বিরুদ্ধে সবকিছু করে জয়লাভ করবে, পারবে না, পারবে, আমার আল্লাহ আছে, সর্বশেষ আমার আল্লাহ আছে আপনাদের।